আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম বিডি ফুড স্টোরিতে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা পরিচিত মুড়ি ভর্তার। এখানে 20 টাকা থেকে শুরু করে মোটামুটি 50 টাকা এবং এর উপরেও হচ্ছে সেল করে। তো আর হচ্ছে বিকাশে পেমেন্ট নাই। এটা একটু স্পেশাল, যদি আপনাদেরকে দেখাই আমি। আলুছোলা কলেজে থেকে অনেক কিছুই আছে এখানে, ডিম দিয়ে বানায় দেয়, অনেক সুস্বাদু একটা মুড়ি ভর্তা। যদিও এখানে ব্রয়লার মুরগির কলিজা, এই কলিজাটা আমরা তেমন একটা খাই না বা আমি খাই না, দুইটা কারণে বেশ কিছু তথ্য আছে, হেলদি না এই সম্পর্কে এবং ইউজ ফ্যাট এবং যে ধরনের বিট খাওয়া হয় এই জন্য। তো এই জন্য এটা থেকে এড়িয়ে থাকবো। আজকে আমরা খাবো বেসিক্যালি ফুল ডিম মুড়ি ভর্তা। ফুল ডিম দিয়ে একটা মুড়ি ভর্তা খাবো, ঝাল দিয়ে, যথেষ্ট পরিমাণ ঝাল দিতে বলেছে, ঝাল দিয়ে বানাচ্ছে। খেয়ে দেখবো কেমন এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। কি কি দিবে জানতে চাইলো, তো আমি এনশিওর করলাম যে বোম্বে মরিচ অবশ্যই দিতে হবে। বোম্বে মরিচ দিবেন, তো বোম্বে মরিচটা কাটতেছে, জাস্ট দেখে ভালোই লাগতেছে যে লাল বোম্বে মরিচ, ঝাল হবে অনেক, তো দেখা যাক কি ভাই। ওনার বানানোটা এত জোস, মানে বানাচ্ছে যেভাবে যেভাবে সব কিছু নিচ্ছে, দেখে একটা আলাদা মানে মস্তিষ্কের ভিতরে আলাদা একটা টাচ আসবে আপনার, চেকার যে কেমন বানাচ্ছে, মানে দেখলে একটা স্বাদ আসে যায় না, যে জিভে জল এসে যায়, বিষয়টা ওরকম। লেবু, আলু, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ এবং আরও কিছু জিনিস আছে যে মশলাপাতি যা মিক্স করে রাখে তাদের সিক্রেট মশলা, চানাচুর থাকবে, ডিম থাকবে একটা, আলু থাকবে কিছু, এই সব কিছু দিয়ে মাখানোটা অস্থির। উনি একটা ফয়েল পেপার দেয়, ফয়েল পেপারটা ফ্রিজের উপর বা প্লেটের উপরে দিয়ে তারপরে হচ্ছে যে মুড়িটা দেয়। অন্য অন্য জায়গায় কী করে, পেপার বা কাগজ কাটা এগুলো দেয়, অথবা একদম মানে ওর উপরেই দিয়ে দেয়। তো এটা একটু হাইজেন মেনটেন করে, এটা ভাল লাগছে। তবে যেভাবে ধরছে, হাইজেন মেনটেন করতে দূর হয়েছে সেটাই প্রশ্ন। নিলাম ভেজে, তো কমপ্লিটলি একটা বোম্বে মরিচ দিয়ে, একটা বোম্বে মরিচ পুরো, তো খেয়ে দেখে আসলে বেসিক্যালি এটা কেমন, অনেক অনেক ঝাল এমনি মরিচ দেখা যাচ্ছে আর কি ভিতরে। বোম্বে মরিচের ফ্লেভারটা আছে, একটু মানে ভর্তা টাইপের হয়েছে, কোনো কোনো কিছু বেশি মনে হচ্ছে না, কিন্তু আরেকটু হালকা ঝোল ঝোল হলে মানে ভাল লাগতো আমার কাছে। তবে একটা বোম্বে মরিচ দিয়েছে, মরিচটা তো ঝাল না মনে হচ্ছে, ঝালটা ভালো লাগে আমার কাছে, অতটা ঝাল লাগতেছে না, এমনিতে দারুণ। বানানোটা কেউ দেখলে যে কেউ বুঝবে যে কতটা টেস্ট।
এটা হচ্ছে ঠিক নির্বাচন কমিশনের উল্টো পাশে একটু হেঁটে এসেই এটাকে স্পেশাল মুড়িঘরটা। এখানে উনি বসে মোটামুটি 3টা থেকে রাত 10টা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এটা একটু জাস্ট উল্টো পাশে এসে ডান দিকে হাঁটলেই পাবেন এটা আপনারা।